আমি আবার একটা অসাধারণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। অতি সাধারণ জিনিসে অসাধারণ রান্না। আমি করব আজকে গাটি কচু মাখা বা ভর্তা। প্রথমে আমি গাটি কচুগুলোকে কেটে সেদ্ধ করে নেব। একটু সামান্য লবণ দিয়ে গাটি কচুগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব। এটা ভাতে দিয়েও সেদ্ধ করা যায়, যার যেরম করে ইচ্ছা সেদ্ধ করে নেবে। জল ফুটে গেছে, আমি গাটি কচুগুলো মাঝখান দিয়ে পালা করে গরম জলে দিয়ে দিলাম। আর দেব সামান্য পরিমাণ লবণ। এই দিয়ে ভালো করে আমি গাটি কচুগুলোকে সেদ্ধ করে নেব। এটা গরম ভাতে প্রথম পাতে অসাধারণ লাগে, একবার অন্তত এটা বাড়িতে ট্রাই করুন, আমার অনুরোধ রইল। আচ্ছা, আবার গাটি কচুগুলো ফুটতে শুরু করেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা হাতার সাহায্যে ছেঁকে ছেঁকে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি, ভালো করে জল ঝরিয়ে। একটু হাতা দিয়ে টিপে দেখে নিতে হবে যে গাটি কচুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। আমার গাটি কচুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে গাটি কচুটা মাখার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে কিছুটা সর্ষের তেল নিলাম। সর্ষের তেলটা একটু গরম হলে আমি তার মধ্যে দেব একটা শুকনো লঙ্কা। এখানে যে যেরকম ঝাল খাবে, কেউ দুটো শুকনো লঙ্কা দিতে পারো, আমি একটা, যেহেতু একটু ঝালটা কম করবো বলে একটা শুকনো লঙ্কা দিলাম। শুকনো লঙ্কাটাকে আমি একটু ভাজা ভাজা করব। এখানে শুকনো লঙ্কাটাকে ভেজে আলাদা করে সরিয়েও রাখা যায়, কিন্তু আমি কড়াইয়ের মধ্যে তেলের মধ্যেই রেখে দেবো, দিয়ে এর সাথেই অন্য মশলাগুলো দিয়ে দেবো। আমার শুকনো লঙ্কাটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার দেব কালো জিরে। কালো জিরে দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করব, তেল তো গরমই আছে, বেশিক্ষণ লাগবে না। আর দেব রসুনের কোয়া। রসুনের কোয়াগুলো ছোট ছোট করে কুটেও দেওয়া যায়, আমি এখানে গোটাই দিলাম। এগুলো এবার একসাথে আমি ভাজা ভাজা করব। আমার হয়ে গেছে। এবারে আমি একটা পাত্রে সেদ্ধ করা গাটি কচু আর তেল সমেত রসুন, কালো জিরে আর লঙ্কাটা তুলে নিই। আমি এই তেলটা দিয়েই মাখব। আচ্ছা, নিলাম কাঁচা পেঁয়াজ, কুচানো কাঁচা পেঁয়াজ আর কিছুটা লবণ দিয়ে আমি মাখলাম। এবারে নিলাম কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি। ওটা ভালো করে মাখলাম, রেডি হয়ে গেল গাটি কচুর ভর্তা অথবা গাটি কচু মাখা, গরম ভাতে প্রথম পাতে।